সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম এবার কৃষ্ণ সাগরে রাশিয়াকে হামলার হুমকি ইউক্রেনের প্রেসিডেন্ট পরমাণু সমঝোতা বাস্তবায়নে ব্যর্থতার জন্য আমেরিকা দায়ী বিবৃতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ কোরিয়াকে বাধ্য করতে ইরানের হাতে বেশ কিছু বিকল্প রয়েছে সিউলকে হুমকি দিলেন ইরানের সিনিয়র সংসদ সদস্য মস্কো অভিমুখী দুটি যুদ্ধ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব রাশিয়ার সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করতে চায় আমেরিকার বৃহৎ কোম্পানিগুলো রিয়াতিল আবিব সম্পর্ক স্বাভাবিক করার আশা মরিচিকা মাত্র বলছে হামাস মিয়ানমার সংকট নিরসনে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন বললেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকোইদোদো এবং ইমরান খানের মামলার মধ্যে খানের উপহার নিলামের ঘোষণা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম রাব্বি এবার কৃষ্ণ সাগরে রাশিয়াকে হামলার হুমকি জালনাস্কের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন রাশিয়ার এই প্রস্তাব হাস্যকর কারণ তারা পঞ্চাশ হাজার টন খাদ্যশস্য দিতে চেয়েছে আর ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ গরিব ও দেশগুলোকে দুই কোটি টন খাদ্যশস্য পাঠিয়েছিল ব্লিংকেনের বক্তব্য দেশগুলোর যা চাহিদা এবং তারা যা পাচ্ছিল তার তুলনায় রাশিয়া সামান্য খাদ্যশস্য দিতে চাইছে অন্যদিকে ইউক্রেন জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে এবার তাদের গমের উৎপাদন চল্লিশ শতাংশ কম হবে পরমাণু সমঝোতা বাস্তবায়নে ব্যর্থতার জন্য আমেরিকা দায়ী রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ইরান ও রাশিয়া অভিন্নভাবে মনে করে দুই সালে ইসলাম প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার জন্য আমেরিকা দায়ী রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী শেরগেই রিয়াবকপ এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি ও রেজা নাজাফি এক বৈঠকে এসব কথা বলেছেন রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক একটি প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয়েছে তেহরান ও মস্কো সর্বসম্মতভাবে বিশ্বাস করে যে আমেরিকা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি এবং পরবর্তীতে একই চিন্তা যারা পোষণ করেছেন তাদের কারণে এই পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা যায়নি রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের বাইরে আর কোন যৌক্তিক বিকল্প নেই দুই সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয় এবং সামান্য কিছু ক্ষেত্রে সমঝোতা বাস্তবায়ন করা হলেও দুই সালে সেই সময়কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা বাতিল করে দেন শুধু তাই নয় তিনি ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেন এবং নিষেধাজ্ঞা আরো কঠোর করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পর সমঝোতায় ফেরার কথা বললেও তিনি তা করেননি দক্ষিণ কোরিয়াকে বাধ্য করতে ইরানের হাতে বেশ কিছু বিকল্প রয়েছে সিউলকে হুমকি দিলেন ইরানের সিনিয়র সংসদ সদস্য ইরানের কাছ থেকে তেল কেনা বাবদ পাওনা পরিশোধ করতে দক্ষিণ কোরিয়াকে বাধ্য করার জন্য ইরানের হাতে বেশ কিছু বিকল্প রয়েছে একথা জানিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সংসদ সদস্য ফাদা হোসেন মালিকি তিনি মঙ্গলবার তেহরানে এক বক্তব্যে বলেন ইরান দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সাতশো কোটি ডলারের পাওনা আদায়ে সবগুলো বিকল্প ব্যবহার করার চিন্তা ভাবনা করছে তিনি বলেন আমরা বহুবার সিওলকে জানিয়ে দিয়েছি ইরান এমন দেশ নয় যে সে তার পাওনা আদায় না করে বসে থাকবে আমাদের হাতে যেসব বিকল্প রয়েছে তাতে দক্ষিণ কোরিয়া ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা তা সবগুলো ব্যবহার করব দক্ষিণ কোরিয়া মার্কিন নিষেধাজ্ঞার গত কয়েক বছর ধরে ইরানের সাত বিলিয়ন ডলারের পাওনা করছে। বিভিন্ন কথা বলে ব্যর্থ হওয়ার পর ইরান সরকার আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য পার্লামেন্টের অনুমোদন নিতে গত সপ্তাহে একটি বিল তৈরি করে মঙ্গলবার বিলটি নিয়ে পার্লামেন্টে আলোচনা শুরু হওয়ার পর মালিকই এসব কথা বলেন মস্কো অভিমুখে দুটি যুদ্ধ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া রুশ বাহিনীর রাজধানী অভিমুখে ইউক্রেনের দুটি ড্রোন যুদ্ধ ভূপাতিত করেছে বুধবার নয় আগস্ট নগরীর মেয়র এ কথা জানিয়েছেন মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর এটি সর্বশেষ প্রচেষ্টা হামলাকারী কথা উল্লেখ না করে মস্কোর মেয়র সার্গেই সুবিয়ানিন টেলিগ্রামে বলেন দুটি যুদ্ধ বিমানের মস্কোর দিকে উড়ে আসার বিষয়টি রেকর্ড করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দুটি ড্রোন ভূপাতিত করা হয় তিনি বলেন একটি ড্রোন শহরের দক্ষিণ উপকণ্ঠে যমদ্রব এলাকায় ভূপাতিত করা হয়েছে অন্যটি রাজধানী পশ্চিম মিনস্কো হাইওয়ে এলাকায় গুলি করে ভূপাতিত করা হয় রুশ কর্মকর্তাদের মতে এক সপ্তাহের মধ্যে মস্কো একটি অন্তত তৃতীয় ড্রোন হামলা রোববার ও সোমবারও ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে এর আগে রোববার ত্রিশে জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি সতর্ক করে বলেছিলেন যুদ্ধ এখন রাশিয়ার দিকে আসছে ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব রাশিয়ার সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করতে চায় আমেরিকার বৃহৎ কোম্পানিগুলো হিউস্টনের রুশ কনসাল জেনারেল জানিয়েছেন আমেরিকার বড় বড় কোম্পানিগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায়। রুশ বার্তা সংস্থা তাস আমেরিকার হিউস্টনে রাশিয়া কনসাল জেনারেল আলেকজান্ডার জাকারভের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে। তাস আরও জানিয়েছে জাকারোবা মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে রাশিয়ার সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে বলেছেন আমেরিকার বড় বড় কোম্পানিগুলো রাশিয়ার সাথে আবার সহযোগিতা শুরু করতে इच्छुक। আমেরিকার ব্যবসায়ীরা রাশিয়া বৃহৎ বাজার হারাতে চায় না এবং তারা চায়না এই বাজারটি অন্যরা দখল করুক। তিনি আরও বলেন আফ্রিকা লাতিন আমেরিকায় মার্কিন ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় নয়া প্রকল্প রয়েছে ঠিকই কিন্তু এইসব প্রকল্প রাশিয়ার যেসব প্রকল্পে মার্কিন ব্যবসায়ীরা যুক্ত ছিল তাদের জন্য লাভজনক বিকল্প নয় রুশের কূটনীতিক আরো বলেন ভবিষ্যতে রাশিয়ার বৃহৎ বাজার হাতছাড়া করার আশঙ্কায় মার্কিন ব্যবসায়ীরা ক্ষুদ্ধ নয়া সাপ্লাই চেন গড়ে তোলা অসম্ভব না হলেও এর পেছনে কয়েক দশক সময় লেগে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন তবে বাস্তবতা হলো মার্কিন কোম্পানিগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করতে আগ্রহী রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করে তারই পরিপ্রেক্ষিতে আমেরিকা সহ পশ্চিমা ব্যবসায়ীরা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করে এবং অনেক কোম্পানি মস্কোয় তাদের অফিস বন্ধ করে দেয় রিয়াদ তেলাবিব সম্পর্ক স্বাভাবিক করার আশা মরিচিকা মাত্র বলছে হামাস এই হতেবাদে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ সৌদি আরবের সঙ্গে তার অবৈধ রাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করার যে আশা প্রকাশ করেছেন তাকে মরিচিকা বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামপন্থীর আন্দোলন হামাস। হামাসের মুখপাত্র জিহাদ তাহা মঙ্গলবার গাজায় প্রকাশে তাক বিবৃতিতে এ মন্তব্য করেন। নেতানিয়াহু সম্প্রতি এক বক্তব্যে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কথিত সম্পর্ক স্বাভাবিক করা সম্ভবও চুক্তিকে একটি বিশেষ এবং ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেন। এর প্রতিক্রিয়া তাহা বলেন, কথিত শান্তি আলোচনা কিংবা দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া মরিচিকা ও প্রতারণা ছাড়া কিছুই নয় ফিলিস্তিনিদের আরো বেশি ভূমি জবর দখল করে অবৈধ ইহুদি বসতি স্থাপনের লক্ষ্যে কালক্ষেপণ করার জন্য এই প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না বলে নেতানিহ সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে হামাসের মুখপাত্র বলেন এর মাধ্যমে নিজের বর্ণবাদী ও ফেসিবাদী চরিত্র আবার সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে তেলাবি তিনি ইসরায়েল সরকারকে বয়কট করতে এবং ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে তাদের অপরাধযোগ্য আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান আহ্বান জানান মিয়ানমার সংকটের নিরসনে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন বললেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের রাজনৈতিক সংকটে তৃতীয় বছর গড়িয়েছে এই পরিস্থিতি সমাধানের সব পক্ষে রাজনৈতিক সদিচ্ছায় প্রয়োজন মনে করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদ্যোদো ক্লিন ইমেজের প্রেসিডেন্ট হিসেবে পরিচিত জোকোইদ্যোদ মঙ্গলবার আটই আগস্ট বলেছেন তবে সমস্যা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা বাড়াচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো দুই হাজার একুশ সালে গণতান্ত্রিক পন্থী প্রধানমন্ত্রী অংশান সুচিকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী সেই থেকে দেশটি ক্ষমতায় তারা দুর্নীতি সহিংসতা উস্কে দেওয়া গত নির্বাচনে ভোটের কারচুপি সহ উনিশটি ফৌজদারি মামলা রয়েছে সূচির বিরুদ্ধে হবে কয়েকটি রায় দোষী সাব্যস্ত শান্তিতে নোবেল জয়ী এই নেত্রী রোহিঙ্গা ইস্যু অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম অস্থিরতায় দেশটি এমন বাস্তবতায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো জোট বা আসিয়ানের এক অনুষ্ঠানে ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট বলেন আমরা জানি মিয়ানমারের পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং তবে আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে সব পক্ষের রাজনৈতিক সদিচ্ছাটা জরুরি তাহলে পরিস্থিতির সমাধানে আনা সম্ভব জোটের দশ দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন মিয়ানমার সংকটে একটি সমাধানের উপায় খুঁজতে সবাইকে কাজ করতে হবে ব্রুনাই কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া ফিলিপাইন ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম ও মিয়ানমার নিয়ে গঠিত আসিয়ান জোট আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠানে তিনি বলেন একটি বড় জাহাজ তলিয়ে যেতে পারে না কারণ লাখ লাখ মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এই বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসিয়ান সম্মেলন যেখানে সভাপতিত্ব করবে ইন্দোনেশিয়া মিয়ানমারের জনতাকে আলোচনা টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি দুই হাজার একুশ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের ঘটনায় বিভক্ত হয়ে পড়ে আসিয়ানের দেশগুলো সূচি ক্ষমতা থাকাকালে রাখায়নি রোহিঙ্গা সম্প্রদায়ের উপর দমন পীড়ন হত্যা ধর্ষণ এবং বাড়িঘর জ্বালিয়া দেয় সামরিক বাহিনী সেনাবাহিনী হাত থেকে বাঁচতে পালিয়ে প্রায় এগারো লাখের মতো রোহিঙ্গা কয়েক ধাপে বাংলাদেশের কক্সবাজার উখিয়া সহ কয়েকটি জায়গায় আশ্রয় নেয় বিশাল জনগোষ্ঠীকে নিচে দেশে ফিরিয়ে নিতে দেশটির সামরিক বাহিনীকে বারবার অনুরোধ জানালে সারা দেয়নি তারা এ নিয়ে হেগের আন্তর্জাতিক আদালতে সেনাবাহিনীর পক্ষে কথা বলেন সুচি ইমরান খানের মামলার মধ্যে তোষাখানার উপহার নিলামের ঘোষণা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের তোষাখানা মায়া ইমরান খান গ্রেপ্তার হওয়ার চার দিনের মাথায় রাষ্ট্রীয় কোষাগারে থাকা সব উপহার নিলামে তোলার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তান ভিত্তিক সম্প্রচার মাধ্যম এ আর ওয়াই নিউজ জানিয়েছে সম্প্রতি কাউন্সিল ও পাকিস্তান নিউজপেপার এডিটর বা সিপিএনই অল পাকিস্তান নিউজপেপার সোসাইটি বা এপিএনএস এবং পাকিস্তান ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় এই ঘোষণা দেন শাহবাজ তিনি জানান তোষাখানা উপহার বিক্রি করে যে টাকা আসবে তা গরিব ও অসহায় মানুষের জন্য ব্যবহার করা হবে শাহবাজ বলেন আমি তোষাখানা থাকা লাখ লাখ রুপি মূল্য সব উপহার নিলাম করার ঘোষণা করছে তবে পুরো টাকা কল্যাণ সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানের মতো এতিম শিশুদের প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও যাবে না এ অর্থ আমরা একটি সংস্থার অধীনে হস্তান্তর করব যাতে এতিমদের সহায়তা করা যায় যারা জীবনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে না তিনি গণমাধ্যমের প্রতিনিধিদের আরো বলেন বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে অত্যন্ত কঠিন অর্থনৈতিক অবস্থার মুখে পড়েছে জোটের দলগুলো পরিস্থিতির ভয়াবহতা কল্পনাও করেনি এরাকে আগে দুর্নীতি মামলায় গত শনিবার পাঁচই আগস্ট পাকিস্তানের প্রধান বিরোধী দল তেরিক ইনসাফ বা পিটি। চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছর কারাদণ্ডের রায় দেন আদালত এছাড়া তাকে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় পর ইমরান খানকে গ্রেফতার করা হয় পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান গত বছর এপ্রিলে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতির অভিযোগ ওঠে তার মধ্যে রাষ্ট্রীয় উপহারের মালামাল বিক্রির অভিযোগ অন্যতম যাকে তোষাখানা দুর্নীতি বলা হচ্ছে তোষাখান এমন একটি ভান্ডার যেখানে রাষ্ট্রের বিভিন্ন ধরনের ধরনের মূল্যবান উপহার সামগ্রী সংরক্ষিত থাকে কোন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেয়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কিংবা খ্যাতিমান ব্যক্তিদের দেয়া উপহার সামগ্রী এই তোষাখানায় সাজিয়ে রাখা হয় পিটিএ প্রধানের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন দেশ সফরকালে পাওয়া রাষ্ট্রীয় উপহার সামগ্রী ব্যক্তিগত কিনে নেয়া ও সেগুলো বিক্রি করে দেওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি তবে শুরু থেকে এমন অভিযোগ নাকচ করে আসছেন ইমরান খান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ